কি হয়েছিল ঘটনাটা? না, এটা গরুকে বাঁচাতে গিয়ে একটা ছোট গাড়ি ছিল, সেই ছোট গাড়ি ব্রেক করার ফলে একটা ভুসি গাড়ি পিছনে ধাক্কা মারে, ধাক্কা মারার পর ফ্রন্ট গাড়ি গিয়ে দুটো গাড়ি পাঠিয়ে দেয়। ছোট গাড়ি বলতে কি ছিল? বোলেরো পিক আপ ভ্যান। বোলেরো পিক আপ ভ্যানটা একটা গরুকে বাঁচাতে গিয়ে ব্রেক মারে, তার পিছনে একটা 1100 ভুসি গাড়ি মেরে গাড়ি দুটো গাড়ি ফ্রন্ট লাড়া হয়ে যায়, ওইটা দুটো গাড়ি পাল্টি হয়ে যায়, স্পটে দুজন মারা যায়। কজন ছিল মোট? গাড়িতে ছিল আমাদের, আমরা অ্যাম্বুলেন্সও করে পাঠিয়েছি 5 জনকে, তার মধ্যে 1 জন স্পট আর 1 জন গাড়ির তলাতে চাপা পড়ে মরে পড়েছিল, আর 1 জনের অবস্থা আশঙ্কাজনক, আর 2 জন ইঞ্জিওর। আহত হয়েছে 1 জন 2 জন 3 জন আহত। 3 জন আহত। কোথায় ঘটেছে ঘটনাটা? এটা নন্দনপুর নেতাজি পল্লী বলে। কোন থানা এটা? মাধবডি থানা। এই ধরনের দুর্ঘটনা প্রায় কি এলাকায় ঘটে এই রাস্তার উপর? এই রাস্তার উপরে দুর্ঘটনা প্রায়। আজকের ঘটনা ওই তো গরুকে মাছাতে গিয়ে হয়েছে, গরুটাও মারা গেছে। এই যে বিশাল একটা যানজটের সৃষ্টি হয়েছিল, কীভাবে নিয়ন্ত্রণ করলো এসব? এই স্থানীয় লোক সহযোগিতায়, পুলিশও এসেছিল পুলিশের সহযোগিতায়। আপনার নাম? প্রশাসন প্লাস স্থানীয়। আমার নাম জামিল আলী মোল্লা, প্রত্যক্ষদর্শী। বলুন স্যার। আমি যেখানে আছি